হাত ধরে ঘুরে দাঁড়ার জন্য ছুটে আসে নদী তীরে। আরে শোন বাবার বাবা, Thank you.
और जब तक पूर
নগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ও
পৌঁছে যায় কাঠুরিয়ার কাছে। কাঠুরিয়ারা রাজা ও রানীর অবস্থা দেখে তাদেরকে আশ্রয় দেয়। রাজা ও রানী কাঠুরিয়াদের সঙ্গে কাজ করতে ও বাজারে বিক্রি করতে থাকে। এইভাবে তারা দিন যাপন করে। আজকের ঘটনাচক্রে শ্রী বৎস রাজা কাঠুরিয়াদের সঙ্গে বাজারে কাঠ বিক্রি করতে যায়। আর ঠিক সেই অবসরে শনিদেব নদী ঘাটে নৌকা লাগায়। কাঠুরিয়াদের রমণীদের সঙ্গে রানী চিন্তামণিকে দেখতে পেয়ে শনি বলে কৌশলে তাকে হরণ করে নিয়ে যায়। তাই তো রাজা এতদিনে রাজ্যহারা ও অন্ধহারা হয়ে বছরের পর বছর ধরে চিন্তামণির খোঁজ করতে করতে এই রঙ্গমঞ্চের দিকে করেছেন আগমন। চিন্তামণি Bye.
Thank you.
Thank you.
সকলে বলে উঠল